আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আশা করি সকল অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে মানিকগঞ্জ জেলার সেরা 5টি কলেজ সম্পর্কে আলোচনা করব। এই জন্য অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো চলুন আর কোনো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো মানিকগঞ্জ জেলার সেরা 5টি কলেজের মধ্যে এক নম্বরে রয়েছে সরকারি দেবেন্দ্র কলেজ। এই কলেজটি মানিকগঞ্জ জেলা সদরে অবস্থিত। এ কলেজটি 1942 সালে শ্রী সিদ্ধরায় চৌধুরী 24 একর জমির উপর প্রতিষ্ঠিত করেন। এই কলেজে উল্লেখযোগ্য স্থাপনাগুলো হলো শহীদ মিনার, শহীদ রণদা প্রসাদ সাহা চত্বর, অধ্যক্ষের বাসভবন, দুটি ছাত্রাবাস ও দুটি ছাত্রীনিবাস, মসজিদ, সাইকেল স্ট্যান্ড ও পরিবহন, শিক্ষক পরিষদের জন্য কমন রুম, ছাত্র কমন রুম, ছাত্রী কমন রুম ও গ্রন্থাগার ও শিক্ষক ডরমিটরি। বর্তমানে এই কলেজে ঢাকা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক পাস, 17টি বিষয়ে স্নাতক সম্মান, 14টি বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু রয়েছে। এরপর মানিকগঞ্জ জেলার সেরা 5টি কলেজের মধ্যে 2 নম্বরে রয়েছে কর্নেল মালিক মেডিকেল কলেজ। এটি বাংলাদেশের একটি সরকারি মেডিকেল কলেজ। এই কলেজটি মানিকগঞ্জ জেলা সদরে অবস্থিত। এই কলেজটি 2014 সালে স্থাপিত করা হয়। কলেজটি মেডিসিন অনুষদের অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত। 2015 সালের 26 জানুয়ারি 51 জন শিক্ষার্থী নিয়ে এটির একাডেমিক কার্যক্রম শুরু করা হয়। এটি মানিকগঞ্জ নার্সিং কলেজ থেকে সাময়িকভাবে একাডেমিক কার্যক্রম শুরু করে। 2020 সালের 24 জানুয়ারি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আলহাজ জাহিদ মালিক স্বপন জয়রা নির্মিত মেডিকেল স্থায়ী ক্যাম্পাস এর একাডেমিক ভবন এবং ছাত্রছাত্রীদের আলাদা দুটি হোস্টেল ভবনের উদ্বোধন করেন। বর্তমানে মেডিকেল কলেজটির সব ধরনের প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রম স্থায়ী ক্যাম্পাসে পরিচালিত হচ্ছে। এরপর মানিকগঞ্জ জেলার সেরা 5টি কলেজের মধ্যে 3 নম্বরে রয়েছে মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ। এ কলেজটি মানিকগঞ্জ জেলা সদর অবস্থিত। এ কলেজটি ঢাকার একটি সরকারি মালিকাধীন প্রতিষ্ঠান। এ কলেজটি 1972 সালে 5.38 একর জমির উপর প্রতিষ্ঠিত করা হয়। 1972 সালে কলেজটি যাত্রা শুরু করে ডিগ্রি ও 1992 সালে এইচএসসি পর্যায় শুরু হয় এবং 2011 সালে অনার্স পর্যায় শুরু হয়। এই কলেজটি 1885 সালে সরকারিকরণ করা হয়। এই কলেজে মোট 3টি ক্যাম্পাস রয়েছে। এরপর মানিকগঞ্জ জেলার সেরা 5টি কলেজের মধ্যে 4 নম্বরে রয়েছে মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজ। এই কলেজ বাংলাদেশের একটি সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। এই কলেজটি মানিকগঞ্জ জেলা সদর অবস্থিত। এই কলেজটি 1884 সালে প্রতিষ্ঠিত করা হয়। বর্তমানে এই টেকনিক্যাল কলেজে 19টি শ্রেণীকক্ষ রয়েছে। এছাড়া এই কলেজে 23 জন শিক্ষক মণ্ডলী রয়েছে এবং শিক্ষার্থী রয়েছে 700 জন। এছাড়া কর্মকর্তা রয়েছে 13 জন। এরপর মানিকগঞ্জ জেলার সেরা 5টি কলেজের মধ্যে সর্বশেষ 5 নম্বরে রয়েছে মন্ন মেডিকেল কলেজ। এ কলেজটি মানিকগঞ্জ জেলায় অবস্থিত বেসরকারি মেডিকেল কলেজ। এ কলেজটি মানিকগঞ্জ জেলার ঘিউর উপজেলার অন্তর্গত ঢাকা আরিচা মহাসড়কের পাশে গোলন্দ এর মন্ন সিটিতে অবস্থিত। এ কলেজটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান। মুন্নু গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সাবেক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হারুনুর রশিদ খান মুন্নু 2011 সালে মুন্নু মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন। এই কলেজে রয়েছে 10তলা বিশিষ্ট একাডেমিক ভবন, ছাত্র হোস্টেল, ছাত্রী হোস্টেল এবং 5তলা 500 সজ্জা বিশিষ্ট মুন্নু মেডিকেল হাসপাতাল। সো বন্ধুরা, এই ছিল মানিকগঞ্জ জেলার সেরা 5টি কলেজ। আশা করি ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, আর আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই।